हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल ए एम ब्लॉग चैनल थे तुम्हारे जाना अनेक अनेक भलोबासा। तो आशा करी तुम्हारा सबाई भलो आछो और तुम्हारे आशीर्वाद एवं भलोबासा आमराओ सबाई माने मोटामुटी आछि आर कि। तो आज के चले एलाम तुम्हारे संगे गल्प करते और गल्प हलो आमार मनेर कथागुलो तुम्हारे संगे शेयर करब। आमार मनेर मध्ये किछुदिन थेके किछु कथा घोरपाक खाच्छे, तो सेइगुलोई তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি। তো আবার তোমরা আবার ভেবো না কিছু কাজকর্ম নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে একটু মানে গল্প করব। তো চলো আমার গল্প মানে আমার কথাগুলো তোমরা শোনো আমি কি বলতে চাইছি। তো প্রথম কথা হচ্ছে গিয়ে ভিডিওতে ভিউ নেই, দ্বিতীয় হলো সাবস্ক্রাইবার নেই, তৃতীয় হলো ওয়াচ টাইম কেটে যাচ্ছে, আর ভিডিওগুলো যে আমরা কষ্ট করে বানাচ্ছি এতদিন থেকে সব ভিডিওগুলো নিচের দিকে চলে আসছে, উপরে উঠছে না। তো এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা আমাদের জন্যই তো হচ্ছে, তো আমাদের কিছু ভুলের জন্যই হচ্ছে। তো সেগুলো কী কেন হচ্ছে, তো যতটা জানি ততটাই তোমাদের সঙ্গে আজকে আমি বলবো। তো ভিডিওতে ক্লিক করে অল্প একটু দেখে একটি লাইক একটি কমেন্ট করে চলে যাচ্ছে যে তোমার পরিবারে আমি চলে এসেছি, তুমি আমার পরিবারে চলে এসো। তাতে কী হচ্ছে, ভিডিওটাতে এইরকম লাইক করার থেকে কমেন্ট করার থেকে না করা অনেক ভালো। তোমাদের যদি দেখতে ইচ্ছে না করে তোমরা দেখবে না, কারণ ভিডিওটা অন করে দিয়ে একটি লাইক বা লাইক না করে একটি কমেন্ট করে চলে যাবে, এটা তো আমাদের ক্ষতি হচ্ছে। বা একদম ভিডিওটা মানে কি বলবো তোমাদের, তোমরা তো জানোই তো সবাই অনেক আশা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসছো। তো সবাই সবার আশা স্বপ্ন সাকসেসফুল করতে গেলে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। তো আমাকেও করতে হবে তোমাকে সাপোর্ট, তোমাকেও আমাকে করতে হবে, তাহলেই তো আমরা পারবো ইউটিউবে কিছু করতে, ইউটিউব থেকে কিছু পাবো। তো সেটা আর কেউই করছে না, তাই জন্য মনটা খুবই খারাপ, ভিডিও করতে আর ইচ্ছে করে না। অনেক কষ্ট করে ভিডিও করি, শুধু আমি একা কষ্ট করে করি না, যারা যারা ইউটিউবে ভিডিও করছো তারা সবাই খুব কষ্ট করে ভিডিও করো, সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলে তারপরে ইউটিউবকে আমাদের মানে সময় দিতে হচ্ছে। তারপরেও যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব, কি করব। তাই জন্য বলছি, হাত জোর করে বলছি, কেউ এরকম করবে না, সবাই সবাইকে সাপোর্ট করো। পুরো ভিডিও দেখতে না পারলে অন্তত পক্ষে পাঁচ থেকে ছ মিনিট তোমরা ভিডিওটি দেখো, দেখে একটি লাইক একটি কমেন্ট করো তাহলে ঠিক আছে। কিন্তু আমি কিছুদিন থেকে দেখছি আমি ভিডিও ছাড়ছি, মানে যে টপিক নিয়ে আমি ভিডিও ছাড়ছি তো সেটা নিয়ে কোনো কমেন্ট করছে না। তো আমি যদি ওখানে আমার দুঃখের কথা নিয়ে ভিডিও ছাড়ি তারপরেও লিখে যাচ্ছে নাইস ভিডিও, খুব সুন্দর ভিডিও, তার মানে বোঝা যাচ্ছে কি বলতো, ওরা পুরো ভিডিওটা দেখছেই না, তাই জন্য মানে ক্লিক করছে আর একটি করে কমেন্ট করছে দারুণ ভিডিও, তখনই বোঝা যায় যে ভিডিওটা দেখে না, খালি ক্লিক করে কমেন্ট করে চলে যায়। তো এরকম কেন করছো, এরকম করার থেকে না করা অনেকটাই ভালো। ভিডিও দেখো না, ভালো না লাগলে ভিডিও দেখো না, এই ভিডিওটাকে এড়িয়ে চলে যাও। কিন্তু এরকম করে ক্লিক করে দিয়ে ভিডিওটাকে নিচের দিকে ঠেলে দিচ্ছ, তো এটা কখনোই করো না। তোমাদের কাছে হাত জোর করে বলছি সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই অনেক কষ্ট করে ভিডিও করছে। এই এই ধরো না মানে রাস্তাঘাটে ভিডিও করছি লোকে হাসছে, বাড়িতে একটু কথা বলছি মোবাইল এভাবে ধরে লোক আশপাশের লোকজন হাসাহাসি করছে, তো তাদেরকে তো আমাদের দেখাতে হবে যে আমরা আমাদের দেখে মানে সবাই হাসাহাসি করেছিল। তো তারা আমাদের দেখে আমরা যখন সাকসেস হব তখন আমাদের দেখে তারা কিন্তু আর হাসবে না, তখন তাদের হাসি মুখটা না কালো হয়ে যাবে। তো সেটা দেখাতে গেলে আমাদের সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। আমার যে মনের কথাগুলো মনের ভিতরে ঘুরপাক মানে ঘুরছিল, তো তাই সেই কথাগুলো তোমাদেরকে আজকে আমি বলেই ফেললাম। তো আমার কথাগুলি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমি যেভাবে বলছি সেভাবে সবাই সবাইকে সাপোর্ট করো, আমাকে তোমরা সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করব। এটাই হলো ইউটিউবের আর মানে ইউটিউবে সাকসেসফুল হতে গেলে এটাই করতে হবে আমাদের। এই যে বড় বড় ইউটিউবাররা বড় অনেক বড় হয়েছে, তারা তো আমাদের মতো একসময় ছিল,
তারা কি এমনিতেই হাওয়াতে এত বড় হয়ে গেছে? তারাও কষ্ট করেছে, তারাও লোকের ভিডিও দেখেছে, তাদের ভিডিও লোক দেখেছে, এরকম করে এগিয়ে গেছে। তো চলো না, সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবাইকে নিজের মনে করে সাপোর্ট করি, 5 থেকে 6 মিনিট করে ভিডিওটা দেখি, ভিডিওটা কি নিয়ে করেছে তো পুরো মানেটা বুঝে শুনে তারপর একটি কমেন্ট করি। তাহলে যে ভিডিও করছে তারও ভালো লাগবে, আর আমি যদি এরকম করে দেখে বুঝে কমেন্টটা করি তাহলে আমারও ভালো লাগবে। তো তার তো দুঃখের কথাও সেখানে বলতে পারে, এমনকি আনন্দের কথাও সেখানে বলতে পারে। তো তার আনন্দটা যদি আমরা দেখতে পারি তাহলে দুঃখটা কেন আমরা দেখতে পারবো না, মানে শুনতে পারবো না? এটাই বলার ছিল। তো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, ফ্যানটা বন্ধ করে দিয়ে গরমের মধ্যে বসে আছি, বসে বসে কথা বলছি। তো আমার কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক আর কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যদি আমাকে ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে তো আর করার কিছুই নেই। তো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি দেখতে থাকো। বাই বাই।